যেহেতু আমার কোনো মা বাবা খুব ভালো ছিল, তো আমরা আমাদের মানে মানসিক ভাবে আবে কত ছিল বলে আমরা এখানে কোরিয়া কে পাইছিলাম। টাইম স্ট্যাটাস হচ্ছে এই টুর্নামেন্ট খেলার থেকে আমাদের কিছু অভিজ্ঞতা আমরা অর্জন করছি, যেটা এখানে আমাদের কাছে দেখে মনে হচ্ছে। তো মায়ানমারে আমরা গোল রিসিভ করছি, যেমন উত্তর কোরিয়ার কাছে আমরা বেশি গোলে হেরেছি এবং চাইনিজ তাদের কাছেও আমরা হেরে গেছি। এই যে গোল না খাওয়ার একটা অভ্যাস থেকে এখন গোল খাচ্ছে, আপনারা কিভাবে ওইখান থেকে মানসিক ভাবে ফিরে আসতেছেন, মোটিভেটেড কিভাবে করছেন? গোল খাওয়ার অভ্যাসটা তো ছিল না, কখন গোল দিব কখন খাবো এটা বলা যায় না। তো এশিয়ার মধ্যে যে টিমগুলো সেগুলোর সঙ্গে আমরা ফাইটিং নেওয়ার সম্মুখীন ছিলাম, বোঝায় আমরা তাদেরকে গোল দিতে পারছি। তো আর এখানে কোরিয়া তাই হিসাবে বিশেষ করে কোরিয়া এরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, একদিনে আমরা ওদের সঙ্গে বললেই আমরা চাইলেও পারবো না যে ওদের সঙ্গে সামান করে খেলবো। তো এখানে আসলে কোনো ম্যাচে এটা হলো আমাদের অভ্যস্ত, কেন না কখনো আমরা গোল খাবো কখনো দিব, এখান থেকে যেখান থেকে আমরা ভালো দিবসে খেলে গোল খাইতে হবে সেখান থেকে আবার আমার শিক্ষা নেইনি, আবার ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি, কেন না পরবর্তীতে যদি ওই শিক্ষা কাজে লাগে যদি আমরা আবার আবার ফিরে আসতে পারি, এই জন্য এইসব মাথা থেকে কাজ করতে আমাদের কাজ করে। আচ্ছা, মূল আসলে এইখান থেকে তোমার সাফের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবা বলে বিশেষ মনে হয়? আসলে এখানে সাফ সিনিয়র সাফে আমরা ইন্ডিয়া নেপালকে সবসময় পাই প্রথম হিসেবে, তো এখানে ওদের সঙ্গে খেলার জন্য আমরা আমরা ইন্ডিয়া নেপালকে পাইতেছে এটা আমাদের জন্য খুব ভালো, কেননা সাফে আমরা আবার এই টিমগুলোর সঙ্গে খেলবো। তো এখানে আমাদের আমার মনে হয় যে ওদের সঙ্গে যদি আমরা খেলতে পারি আর যদি ভালো খেলতে পারি তাহলে আমরা আমাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। হ্যাঁ, এই ন্যাশনাল টিমে ম্যাচ খেলছে কয়টায় পর্যন্ত? তারপরে এলাম পাকিস্তানের, তারপরে এলাম নেপালের আন্ডার 14, তারপরে আবার পাইছিলাম, তারপরে আবার 16 পাইছিলাম, 18, 19, আবার সব মিলে ম্যাচ টোটাল টোটাল ম্যাচ কয়টা? এমনি কিন্তু তোমার কি কোনো পরিসংখ্যান নাই, তুমি কোনো জায়গায় রাখো নাই লিস্ট যে আমি ক্যারিয়ারের এতটা এতগুলো ম্যাচ এই লেভেলে এইগুলো? আচ্ছা, এই পর্যন্ত তো বেশ কিছু গোলও আছে তোমার, এর মধ্যে বেস্ট গোল কোনটা? হ্যাঁ, অনেক দূর থেকে। আচ্ছা, তোমার তোমার শটের সাথে বলতে আসলাম ভাই একটা শটের একটা মিল আছে, আসলাম ভাই শট করার পরে লাভ দেয় মানে যাতে স্পট জাম্প, এটা তোমার মধ্যেও আছে, এটা আমার মহিলা ফুটবল মধ্যে, এটা আসলে কি তোমার কি স্বভাবজাত প্রতি স্বভাবজাত নাকি? এটা হয়ে যায় কারণ আমার স্ক্রিন প্র্যাকটিস করি তখনও আমার এটা হয়ে যায়, এবং খেলার মধ্যে শুধু পাইলে এটা হয়ে যায়, কীভাবে বলতে পারি না কিন্তু আমার স্বভাবতে এটা হয়ে যায়। আচ্ছা, এই তোমার ফেভারিট প্লেয়ার কে? বাংলাদেশের মধ্যে ফেভারিট প্লেয়ার আমি সামিনাকে সবসময় ফলো করি, উনি আমার পছন্দের একজন ফলোয়ার, আর আদারওয়াইজ আমি মেসি, তারপরে ইমোটিকা, ডিমারিয়া। সাবিনার তোমার ফেভারিট প্লেয়ার সাবিনার কোন গুণটা তোমার ভালো লাগে? আসলে যখন বাংলাদেশ টিমে প্রথম আসি তখন আমি আর জানতাম না যে মেয়েরা ফুটবল খেলে ন্যাশনাল টিমে, এই জন্য তাদের বাইরে বেশি ফুটবল করে খেলতাম, কিন্তু এখানে আসার পর দেখলাম যে না মেয়েরা বাইরে যায় তখন সাবিনা আবু খেলা প্রথম দেখলাম, তো ওনার খেলা আমার খুব ভালো লাগে, অনেক ওনার বল পাতগুলো সব কিছু, এবং ওনার টিমের বাইরের যে দায়িত্বগুলো উনি অনেক ভালোভাবে পালন করে এবং মেয়েদের সবসময় আনন্দ দেওয়ার চেষ্টা করে, বড়ো ছোটো সবার সঙ্গে উনি যথাসম্ভব চেষ্টা করে যে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য ভালো ভালো ওনার সব উনি আমার মানে ওনার সঙ্গে আমার মিশি, ওনার সব কিছু আমার ভালো লাগে। সাবিরের কোনো বিষয় কি তুমি অনুকরণ করার চেষ্টা করো? হ্যাঁ, অবভিয়াসলি ওনার ক্যাপ্টেন্সি আমার খুব ভালো লাগে, কারণ উনি মাঠে দায়িত্বশীল খেলেও আবার টিমকে মডিফাইড করে, বিভিন্ন দিক নির্দেশনা দেয়, আবার টিমের বাইরে যখন আমরা ফেরি মানে রুমে থাকি তখন উনি চেষ্টা করে যে আমাদের যদি মন খারাপ থাকে উনি ভালো করে মানে
না আমি আমি বলতে চাচ্ছি কোনটা যে সাবিনার কোন স্টাইল খেলার কোন স্টাইল কে তুমি অনুকরণ করার চেষ্টা করো না উনি বললেন দ্রুত খুব স্পিডি একজন প্লেয়ার উনি বললেন বল বেশি পায় রাখেন উনি যত সময় পারে যে ভালো পাস দেওয়ার ভালো জায়গা না পজিশন ওনার ওই সব পুরো ভালো লাগে আর এই যে ডিমারিয়া বা মেসি রোনালদো ওনাদের কোন খেলার কে তুমি ওই চেষ্টা করো মানে ওনাদের কারো কোনো কিছু চেষ্টা করো যে নিজে আমি ওনার এই স্টাইলটা পছন্দ করি বা এটা চেষ্টা করি যে এটা ওনার মতো করতে করার জন্য এরকম কিছু না আসলে ওদের খেলাগুলো ভালো লাগে আমি চেষ্টা করি যে নতুন নতুন মুশকিল হওয়ার ইচ্ছা কিন্তু চেষ্টা করি যে ওর মতো পজিশন নেওয়ার প্রেসিং মেসি প্রেসিং ওর লম্বা বল তুলতে সময় ভালো এটা চাইতে আমার হয় না তো আমি চেষ্টা করি যে ওদের মতো আচ্ছা তোমার খেলাধুলো শুরু কোন জায়গা থেকে কোন কিছু তো রাঙামাটি টিম হলো খুব স্ট্রং ছিল তখন আর আমরা বঙ্গমাতা যখন যেই টিম আসলাম ওই টিমটা একটু হলাম মানে আমরা ভালোই ছিল কিন্তু রাঙামাটির সঙ্গে আমরা পারি না পরে ওই মাঠে প্রতিযোগিতা করছিলাম যে এখানে চ্যাম্পিয়ন পরে বছর কি চ্যাম্পিয়ন হয়ে গেছিলো ওই টিমের মধ্যে কি মনিকা চাকমা খেলছিল মনিকা বড় মনিকা খেলছিল কিন্তু ছোট মনিকা ছিল আচ্ছা মনিকা কি দুইটা একটা হলো এইটা আরেকটা হলো ঈশ্বর ইয়ের মধ্যে আচ্ছা তোমার এই যে খেলাধুলার মধ্যে আসলা জড়াইলা তোমার বাবা মা বাসা থেকে কোনো কিছু সাপোর্ট বা কোনো সমস্যা টমস্যা হয় বা এলাকায় কোনো প্রথমত হলাম এলাকার মানুষ জন্য পাঠিয়ে তো এইসবের জন্য মা আমাকে আসতে দেয়নি তারপরে হলাম তারপরে এলাকার আমরা চেয়ারম্যান মাকে অনেক দেখি তারপরে হলাম আর এখন তোমার মানে মেম্বার চেয়ারম্যান তারা কি না করার খেলার জন্য না করার জন্য আমি তারা করছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ।